আর শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, কেশিয়ারি নিয়ে ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের, সব আসনেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আজ কেশিয়ারি সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় প্রার্থীদের মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ। গতবারও জিতেছিলাম, এবারে কেশিয়ারি সব আসন আমরা জিতবো। গতবারে পঞ্চায়েত সমিতি জিতেছিলাম, পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি আমাদেরকে, কেস দিয়ে আমাদের লোকেদের বাড়ি ছাড়া করেছিল, তার শোধ এবারে সাধারণ মানুষ নেবে, আমরাও নেব। সব আসনেই জিতবে বিজেপি কেশিয়ারের, এবং যথেষ্টই আত্মবিশ্বাস দিলীপ ঘোষের গলায়। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, এবং এই যে বক্তব্য যে সব আসনেই জিতবে বিজেপি কেশিয়ারি নিয়ে ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের, সেইটা নিয়ে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কারণ আজকে দিলীপ ঘোষ প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন, এবং তার আগেই এই মন্তব্য। আমরা শান্তনু সেন তৃণমূল সাংসদ, তাকে পেয়ে গেছি। শান্তনুবাবু, দিলীপ ঘোষ বলছেন কেশিয়ারির সব আসনেই জিতবে বিজেপি, কি বলবেন? দিলীপ বাবুকে আগে বলবো, তিনি আগে নিজের দলটা দেখুন। কিছুদিন আগে তার দলের আভ্যন্তরীণ বৈঠকে তিনি বলেছেন যে বিজেপি সব জায়গায় ভোটে লড়ার মতো অবস্থা নেই। তারা নিজেরাই স্বীকার করছেন সব জায়গায় তারা প্রার্থী দিতে পারবেন না, তাদের সাথে বুথ এজেন্ট নেই, তাদের সাথে ক্যাডার নেই, মানুষের সমর্থন তো অনেক দূরের কথা। আগে তারা নিজেদের দলটাকে দেখুন কিভাবে তারা কতগুলো আসনে প্রার্থী দিতে পারে। কারণ আমরা অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন চাই, আমরা জানি মানুষের রায় তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু খেলার মাঠে যদি বিরোধীরা না থাকে, কংগ্রেস শূন্য মানুষের রায়ে, সিপিএম শূন্য মানুষের রায়ে, বিজেপিও যদি প্রার্থী দিতে না পারে, তাহলে আমরা লড়বো কার সাথে বলুন। তাই সবার আগে উচিত দিলীপবাবুদের নিজেদের দলটাকে ঠিকঠাক করে যত বেশি সম্ভব জায়গায় তারা প্রার্থী দিতে পারে প্রার্থী দিক, প্রার্থী খুঁজে পেলে যদি মনোনয়নের অসুবিধা হয় আমরা তাদের সহযোগিতা করতে রাজি, কিন্তু তারা দয়া করে লড়াইয়ের মাঠে থাকো। তাদের রাজনৈতিক জৈনতাটা এমন জায়গায় চলে গেছে সেটা দিলীপবাবু খুব ভালো মতো জানেন। বেশ, অনেক ধন্যবাদ শান্তনুবাবু।